আজকে ক্লাস 9 এর এক্সারসাইজ 4.3 নাম্বার 1 লেখ নিয়ে আলোচনা করছি তো প্রথমটা দেওয়া আছে কি এক নম্বর দেওয়া আছে কি x + y = 4 এটা আমার কি অঙ্কন করতে লাগে লেখ অঙ্কন করতে লাগে লেখ অঙ্কন করতে হলে প্রথম আমরা এখান থেকে সমাধান নিয়ে নিই সমাধান মানে x আর y মান কয়টা আমরা নিয়ে নিই তো এখান থেকে কি কার x = হবে কি 4 - y x = 4 - y এখানে কার মান বের করতে তুমি খেয়াল রাখবে যার সহগ 1 হবে এটা বের করবে এখানে x এর সহগ 1 এখানে y এর সহগ 1 এখানে x এর সহগ 1 y এর সহগ 1 তার জন্য আমি x এর মান বের করছি x = কি হবে 4 - y হবে x = 4 - y এখন সমাধান মানে আমরা কিভাবে বের করব গ্রাফ অঙ্কন করতে আমাদের সাধারণত তিনটা সমাধানের দরকার x y আলাদা আছে কোনটা x yটা আলাদা নেই তাকে আমরা y এর মান বসালে x এর মান বের হয়ে তো y বসাবো সাপোজ y আমি 0 নিলাম y 0 y যদি 0 হয় y 0 এর যদি 0 বসাই তো 4 - 0 কত হয়ে যাবে 4 তো x হবে ধরো y আমি y আমি দিলাম 1 y যদি 1 নেই 4 - 1 কত হয়ে যাবে 3 3 যেটা বের হবে এটা হবে আমার x তারপরে ধরো আমি 3 y 3 নিয়ে নিলাম সো 4 - 3 কেবল কত হবে 1 তো x হবে মানে প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি এগুলাকে সমাধান করা হবে মানে এটা x আর y এর সম্পর্ক এখান থেকে x = 30 হলো এখানে y এর মান বসালে আমার কার মান বের হয়ে আসবে x এর মান বের হয়ে আসবে তারপরে এগুলাকে আমরা লেখের মধ্যে বসাবো তো লেখের মধ্যে কিভাবে বসাবো তোমাদের আমি এখানে টান দিয়ে নিচ্ছি তোমাদের লেখ লেখের মধ্যে এরকম বক্স করা থাকবে বক্স এটাকে আমরা x ও x যে সেটাকে x অক্ষ বলি এটাকে y ও y যে সেটাকে y অক্ষ বলি প্রথম x এর মানগুলো আমরা এদিকে বসিয়ে দেব খেয়াল রাখবে x এর প্লাস মান হলে আমরা এদিকে বসাবো আর x যদি মাইনাস হয় এদিকে বসাবো y y প্লাস হলে উপর দিকে যাবে y মাইনাস হবে নিচে দিকে যাবে মানগুলো আমরা বসে প্রথম প্রথমটা বসাচ্ছি x4 এখান থেকে আরম্ভ হবে এটাকে আমরা মূলবিন্দু বলি যে যে দুইটা অক্ষ যেখানে ছেদ করে এটাকে আমরা মূলবিন্দু বলি তো গণনা এখান থেকে আরম্ভ হবে তোমরা এখান থেকে 1 ধরবে না এটা পরে থেকে খেয়াল রাখবে দেখো এটা 1 না এটা তো 0 এই যে এখান থেকে 1 আরম্ভ হবে 1 a 2 তোমরা ছোট ছোট ঘর যাবে ছোট ছোট ঘর যাবে ঘর যাবে এক দুই তিন চার চার এক্স চার দিলাম তারপরে ওয়াই শূন্য মানে ওয়াই প্লাস হলে উপরে যাব ওয়াই মাইনাস হলে নিচে ওয়াই যেহেতু শূন্য মানে আমি এখানেই থেকে যাব আর আমার উপরে যাওয়ার দরকার নেই নিচে যাওয়ার দরকার সো এটা হলো আমার ফোর কমা জি তারপরে আমরা বসাবো থ্রি কমা ওয়ান থ্রি এটি এখান থেকে আরম্ভ করবো এক্স যেহেতু প্লাস এদিকে যাব থ্রি এক দুই তিন y প্লাস 1 আছে উপরের দিকে যাবে উপরের দিকে তারপরে x 1 প্লাস আছে এদিকে যাবে প্লাস 1 1 তারপর y 3 পজিটিভ আছে উপরের দিকে যাবে এখান থেকে 1 2 3 এখানে যাবে 1 2 3 এখন যদি আমরা যদি যদি যোগ করি তাহলে এটা নাম a আর d দিয়ে দিব মানগুলো তোমরা বসাতে বসাতে পারো এটা হবে 4 কমা 0 3 কমা 1 1 কমা 3 আর এখানে উপরে তোমরা স্কেল দেখে নেবে স্কেল স্কেল লিখবে 1 বর্গ ঘর সমান 1 একক তোমরা গ্রাফ খাতায় আঁকবে 1 গ্রাফ খাতায় এরকম থাকবে ছোট একটা বর্গ ঘর মানে 1 বর্গ ঘর সমান আমার কি একক
তো দুই নম্বর দেওয়া আছে কি দুই নম্বর হলো x - y = আমি খালি যদি x বের করি কি হবে 2 + y 2 + y এখানে আমরা y বের করব এখানে y এর মাইনাস আছে তো y বের করলে মাইনাসটা বের করলে তোমাদের বড় আর চার দিশে যাবে তো আমরা x বের করে নিচ্ছি x = কি হবে 2 + y আমরা মান লেখনকন করতে শুধু তিনটা মান হলে হয়ে যায় x আর y আমরা y দিয়েছি y ধরো আমরা শূন্য দিলাম y শূন্য দিলাম y শূন্য দিলে 2 + 0 কি হয়ে যাবে 2 x হবে 2 তারপরে y ধরো আমরা কি দিয়ে দিলাম মাইনাস 1 সাপোজ এটা মাইনাস দিয়ে দিই মাইনাস দিয়ে দিলে 2 প্লাসে মাইনাসে মাইনাস 1 1 হবে ক্যালকুলেশন করার পরে যে মান বের হবে এটা x হয়ে যাবে তারপরে 2 প্লাস সাপোজ মাইনাস 2 দিয়ে দিলাম 2 মাইনাস 2 মান কি হয়ে যাবে 0 তো x y যদি আমি মাইনাস 2 দিই তাহলে x আমার কত হয়ে যাচ্ছে এখন আমরা গ্রাফে মানগুলা বসিয়ে যাব x2 হবে কি 1 2 তারপরে y 0 0 হলে উপরে যেতে লাগবে না নিচে যেতে লাগবে না সো এটা 2, 0 তারপরে 1 - 1 x প্লাস আছে এই 1 দিলাম তারপরে y যাবো y মাইনাস 1 মানে নিচের দিকে যাবে y প্লাস x আমার 1 হয়েছে তো 1 গেলাম এই 1 এর এই লাইনের সিধা সিধি যাবে কিন্তু উল্টো দিকে যাবে না খেয়াল রাখবে সাপোজ আমি এখানে x কত হলো 1 আর y মাইনাস আর মানে নিচে নামি সিধা এই দিকে তুমি গ্রাফের মধ্যে সিধা থাকবে দেখো সিধা এই দিকে নিচে দিকে নামি নেমে এখানে বিন্দুটা হবে সো এটা হবে 1 - 1 তারপরে x0 মানে আমার কোন দিকে যাওয়ার দরকার নেই এদিকে যাওয়ার দরকার নেই এদিকে যাওয়ার দরকার নেই x0 হলো এটা x0 থেকে এখন আমরা y দিকে যাব কোন এই দিকে যাব সেম এই পয়েন্টটা দিকে এদিকে যাব না আর এদিকে যাব -2 মানে নিচের দিকে যাব 1 2 -2 মাইনাস y নিচের দিকে যাব -2 এখানে হবে আমি যদি তিনটা বিন্দু দিয়ে যোগ করে নেই তিনটা বিন্দু খেয়াল রাখবে এটা যোগ করে বিন্দুগুলোর মধ্যে দিয়ে যেতে লাগবে তিন নম্বরটা হচ্ছে কি y = 3x y y = 3x মানে কি x বসালে আমরা y আসবে x বসালে y আসবে সাপোজ x = আমি 1 নিলাম 1 নিলে 3 * 1 কত হবে 3 y হবে 3 x সাপোজ 2 নিলাম
3 into 2 কি তো হবে 6 x কত নিয়েছি প্রথম x x বসালে y বের হবে x নিয়েছি 2 y বের হয়ে গেছে 6 minus 1 নিয়েছি x সাপোজ minus 1 3 into minus 1 আমার কত হয়ে যাবে minus 1 so x আমরা নিয়েছি minus 1 y কত হয়ে যাবে minus 3 ঠিক আছে এখন আমরা মানগুলো বসিয়ে যাই x1 y3 x1 এদিকে যাব y3 উপর এই লাইন দিয়ে যাব 1 2 3 এই দিকে 1 2 6 x পজিটিভ এদিকে যাব 1 2 আর y পজিটিভ উপর দিকে যাব 1 2 3 4 5 6 এই লাইন তোমাদের গ্রাফের লাইন কাটা থাকলে এই লাইনে সিধা চলে যাবে লাইনের উপর দিয়ে যে পয়েন্ট পাবে ওই দিকে সিধা চলে যাবে মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1 মানে আমরা নিচের দিকে x minus 1 এদিকে আসবে minus 1 minus 3 নিচে দিকে যাবে same line থেকে 1 2 3 এই গ্রাফ যদি জয়েন করি এটা হবে a এটা হবে b এটা হয়ে যাচ্ছে আমার 2 6 এটা হয়ে যাচ্ছে 1 2 এটা minus 1 minus 3 স্কেল সেম হবে এক ঘর সমান এক তো এক ঘর সমান এক হবে আর এ বি হলো এক নং সমীকরণের দেখ তারপরে চার নম্বর হচ্ছে কি চার নম্বর হচ্ছে থ্রি ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়াই থ্রি মাইনাস টু এক্স ইকুয়াল টু ওয়াই এখানে ওয়াই কেন বের করবো যার সহগ ওয়ান যার সহগ ওয়ান এটাই বের করবে না হলে তোমাদের ভুল করার চান্স থাকবে যার সহগ ওয়ান হবে এটাই বের করবে আমরা মান বসিয়ে যাচ্ছি এক্স ওয়াই প্রথম এক্স মান বসাচ্ছি এক্স সাপোজ জিরো দিচ্ছি এক যদি আমি জিরো দিয়ে দিই থ্রি মাইনাস টু ইন্টু জিরো 3 মাইনাস 0 কত হবে 3 x যদি 0 দিই মান বের হবে 3 3 হবে 1 তারপরে x সাপোজ 1 দিলাম x 1 3 মাইনাস 2 ইনটু কি হবে 1 ইকুয়াল টু 3 মাইনাস 2 ইনটু 1 তো y হবে আমার 1 3 মাইনাস x সাপোজ আমরা 2 দিয়ে দিলাম 3 মাইনাস 2 ইনটু 2 3 মাইনাস 4 মাইনাস ওয়ান ওয়াই হবে মাইনাস আমরা মানগুলো বসিয়ে যাই প্রথম এক্স জিরো এক্স জিরো কোনটা এটা থ্রি ওয়াই থ্রি উপর দিকে যাবো ওয়ান টু থ্রি এদের জিরো আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান এদিকে যাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান উপরে যাবো এই যে ওয়ান ওয়ান এক্স টু এক্স টু পজিটিভ এদিকে যাবো এক্স টু পজিটিভ মাইনাস ওয়ান নিচে দিয়ে যাবো তো আমরা এটাকে স্কেল দিয়ে মাঝখানে জয়েন করে যাবে তোমরা এবি এটা দেখতে দেখতে পারে যাবে জিরো থ্রি